হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স 2018। এখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন পার্ট কমপ্লিট করার চেষ্টা করছি, যা আগামী WBCS এবং ব্যাংক এছাড়াও রেলের পরীক্ষাগুলিতে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি থেকে প্রায় অনেক প্রশ্নই আপনারা কমন পেয়ে যাবেন। প্রথমেই অস্কার 2017, সেরা ছবি মুনলাইট, সেরা অভিনেতা ক্যাসে অ্যাফ্লেক, সেরা অভিনেত্রী এম্মা স্টোন, সেরা বিদেশি ছবি দ্য সেলসম্যান ইরান, সেরা মিউজিক লা লা ল্যান্ড, সেরা ডাইরেক্টর ড্যামিয়েন ছেজেল, সেরা অ্যানিমেটেড ছবি জুটোপিয়া। এরপর অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপ, আয়োজক দেশ ভারত, চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার আপ স্পেন, গোল্ডেন বুট ব্রিউস্টার ইংল্যান্ড, গোল্ডেন বল ফিলিপ ফডেন ইংল্যান্ড, গোল্ডেন গ্লাভস গ্যাব্রিয়েল ব্রাজাও ব্রাজিল, ফেয়ার প্লে ব্রাজিল। এবারে টেনিস, বিভিন্ন টেনিসের প্রতিযোগিতা। প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন 2017, পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রজার ফেডারার, মহিলা বিভাগে সেরেনা উইলিয়াম। ইউএস ওপেন 2017, পুরুষ বিভাগে রাফায়েল নাদাল এবং মহিলা বিভাগে সোলানে স্টিফেন্স। ফ্রেঞ্চ ওপেনে পুরুষ বিভাগে রাফায়েল নাদাল, মহিলা বিভাগে জেলেনা অস্টাপেঙ্কো। উইম্বলডন 2017, পুরুষ বিভাগ রজার ফেডেরার, মহিলা বিভাগে গার্বিনে মুগুরুজা। এবারে ব্যাডমিন্টন প্লেয়ার কিদাম্বি শ্রীকান্ত 2017 যে সাফল্য লাভ করেছে তার বিবরণ। ফ্রেঞ্চ ওপেন, ডেনমার্ক ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ইন্দোনেশিয়া ওপেন, সিঙ্গাপুর ওপেন, এই পাঁচটি ইভেন্টে কিদাম্বি শ্রীকান্ত চ্যাম্পিয়ন হয়েছেন। এবারে আসি মিস ওয়ার্ল্ড 2017 এবং মিস ইউনিভার্স 2017। মিস ওয়ার্ল্ড 2017-তে বিজয়ী মানসী চিল্লার, তিনি হরিয়ানার বাসিন্দা। এছাড়া তিনি ষষ্ঠ চ্যাম্পিয়ন ভারতের পক্ষ থেকে। রীতা ফারিয়া প্রথম, ঐশ্বর্য রায় দ্বিতীয়, ডায়না হেডেন তৃতীয়, যুক্তামুখী চতুর্থ, প্রিয়াঙ্কা চোপড়া পঞ্চম এবং 2017-তে মানসী চিল্লর ষষ্ঠ চ্যাম্পিয়ন। মিস ইউনিভার্স 2017-তে দেমি লেই নেল পিটার্স দক্ষিণ আফ্রিকা, তিনি খেতাব জয় করেছেন। এরপর আসি বিভিন্ন প্রতিযোগিতায় কারা চ্যাম্পিয়ন হয়েছেন। প্রথমে রঞ্জি ট্রফি ক্রিকেট, এতে বিদর্ভ চ্যাম্পিয়ন হয়েছে, দিল্লিকে পরাজিত করে। বিশ্ব দাবা প্রতিযোগিতা, এতে বিশ্বনাথ আনন্দ জয়ী হয়েছেন এবং পরাজিত হয়েছেন সৌদি আরবের ভ্লাদিমির ফেডোসিফ। বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন সাইখম মীরাবাই। বিশ্ব কুস্তি প্রতিযোগিতায়
ঋতু ফোগট সিলভার মেডেল জিতেছেন আন্ডার 23। বিশ্ব বিলিয়ার্ড প্রতিযোগিতা পঙ্কজ আদবানি চ্যাম্পিয়ন হয়েছেন। এশিয়ান মহিলা বক্সিং ম্যারি কম। 82 সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পুরুষ বিভাগে প্রণয় জয়ী হয়েছেন, শ্রীকান্ত পরাজিত হয়েছেন। এবং মহিলাদের মধ্যে সাইনা নেহওয়াল জিতেছেন এবং পিভি সিন্ধু পরাজিত হয়েছেন। এবার পুরস্কার 2017-18 সাহিত্য একাডেমি সংস্কৃতে নিরঞ্জন মিশ্র গঙ্গাপুত্র বদনম গ্রন্থ লিখে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সিনেমায় লেডি বার্ড, ব্যাস সম্মান মমতা কালিয়া দক্ষম সুক্ষম গ্রন্থের জন্য এই সম্মান পেয়েছেন। ব্যালন্ডি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইন্দিরা গান্ধী পুরস্কার মনমোহন সিং শান্তির জন্য পেয়েছেন। হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন জাভেদ আখতার। ম্যান বুকার প্রাইজ জর্জ স্যান্ডার্স লিঙ্কন ইন দ্য বার্ডো গ্রন্থের জন্য। আন্না পলিটকোভস্কাই পুরস্কার পেয়েছেন সদ্য নিহত আততায়ীর দ্বারা গৌরী লঙ্কেশ। এমি পুরস্কার মুভিতে রয়েছে ব্ল্যাক মিরর এবং কমেডি সিরিজে ভিপ এমি পুরস্কার জিতেছে। নোবেল পুরস্কার 2017 সাহিত্যে নোবেল পেয়েছেন কাজুও ইশিগুরো। শান্তিতে আইক্যান সংস্থা। চিকিৎসা বিজ্ঞানে তিনজন পেয়েছেন নোবেল, জেফ্রি হল, মাইকেল রোশ ব্যাস, মাইকেল ডব্লিউ ইয়ং। এরা মলিকিউলার মেকানিজমের সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণের জন্য পেয়েছেন। রসায়নে পেয়েছেন তিনজন, জ্যাকব ডবচেট হেন্ডারসন, জোয়াচিম ফ্রাঙ্ক। ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি আবিষ্কারের জন্য নোবেল পেয়েছেন। পদার্থবিদ্যায় তিনজন, ব্যারিসি ব্যারিস, কিপ এস থর্ন, রেইনার ওয়েস। তারা লিগো অনুসন্ধান ও গুরুত্বাকর্ষণ তরঙ্গের পর্যবেক্ষণের জন্য পেয়েছেন। অর্থনীতিতে নোবেল পেয়েছেন রিচার্ড থেলার। তিনি মনোবিজ্ঞান বাজার অর্থনীতিকে প্রভাবিত যে করে তার উপর অর্থনীতিতে নোবেল পেয়েছেন। এরপর বিভিন্ন আন্তর্জাতিক খেলা কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে তার একটি বিবরণ। প্রথমে অলিম্পিক অর্থাৎ সামার অলিম্পিক 2020 টোকিওতে হবে এবং 2024 হবে প্যারিস। শীতকালীন অলিম্পিক 2018 এবং 2018-তে পিয়ংচ্যাং মানে দক্ষিণ কোরিয়ায় হবে। অর্থাৎ এবছর শীতকালীন অলিম্পিক হবে দক্ষিণ কোরিয়ায় এবং 2022 হবে বেজিংয়ে। কমনওয়েলথ গেমস এবছর হবে অস্ট্রেলিয়ায়, 2022 হবে দক্ষিণ আফ্রিকায়। ক্রিকেট বিশ্বকাপ পুরুষ বিভাগ 2019 হবে পরের বছর ইংল্যান্ডে এবং 2023 আয়োজক দেশ ভারত।
ক্রিকেট বিশ্বকাপ মহিলা 2017 হয়ে গেছে ইংল্যান্ডে এবং 2021-এ হবে নিউজিল্যান্ডে। টি টোয়েন্টি বিশ্বকাপ পুরুষ 2020-তে হবে অস্ট্রেলিয়ায়। টি টোয়েন্টি বিশ্বকাপ মহিলা 2018 অর্থাৎ এবছর হবে ওয়েস্ট ইন্ডিজে। ফিফা বিশ্বকাপ 2018 রাশিয়ায়, কাতার। হকি বিশ্বকাপ 2018 ভারতে হবে। মহিলা হকি বিশ্বকাপ 2018 লন্ডনে হবে। অর্থাৎ এবছর অনেকগুলি খেলা রয়েছে, শীতকালীন অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমস, টি টোয়েন্টি বিশ্বকাপ মহিলাদের, ফিফা বিশ্বকাপ, হকি বিশ্বকাপ এবং মহিলা হকি বিশ্বকাপ, অনেকগুলি খেলা রয়েছে এবছর। এগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। এবারে আসি অ্যাপয়েন্টমেন্ট। ডিরেক্টর জেনারেল অফ ইসরো ডক্টর ভি নারায়ণন নিযুক্ত হয়েছেন। ডিরেক্টর অফ বিক্রম সারাভাই স্পেস সেন্টারে স্পেস সেন্টার এস সোমনাথ। চিফ ইলেকশন কমিশনার ওম প্রকাশ রাওয়াত নিযুক্ত হয়েছেন। গভর্নর অফ মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের গভর্নর আনন্দিবেন পাটেল। ডিজি অফ ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG সুদীপ লাখটাকিয়া। ইসরোর চেয়ারম্যান কে শিবন, ভীষণ ইম্পর্টেন্ট। নিউ ফরেন সেক্রেটারি, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, বিজয় গোখলে। জয়েন্ট সেক্রেটারি ইন PMs অর্থাৎ প্রাইম মিনিস্টার ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল, সুমিত্রা মিশ্র। ডিজি অফ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অফ ওয়াই SBI চেয়ারম্যান, গুরুত্বপূর্ণ, রজনীশ কুমার। নীতি আয়োগ ভাইস চেয়ারম্যান, গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ এটা, রাজীব কুমার। WHO হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চিফ টেড্রস আধানম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেপুটি চিফ সৌম্য স্বামীনাথন। ইউনেস্কো চিফ অদ্রে আজৌলে। গভর্নর অফ তামিলনাড়ু বনওয়ারিলাল পুরোহিত। গভর্নর অফ বিহার সত্যপাল মালিক। গভর্নর অফ আসাম জগদীশ মুখী। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দীপক মিশ্র 45th। এই প্রশ্নগুলি ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এগুলি মুখস্থ করবেন। কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে এখানে। প্রথমে মাই আনফরগটেবল মেমোরিজ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা। তারপর টার্বুলেন্ট ইয়ার প্রণব মুখার্জি। ইন্দিরা গান্ধী এ লাইফ ইন নেচার জয়রাম রমেশ। নির্বাসন তসলিমা নাসরিন। গার্লস অ্যান্ড থাইস রামগোপাল বর্মা। অ্যান আনসুইটেবল বয় করণ জোহর ও পুনম সাক্সেনা। ওয়ান ইন্ডিয়ান গার্ল চেতন ভগত, এছাড়াও হাফ গার্লফ্রেন্ড চেতন ভগতের লেখা। ইন্ডিয়া দ্য ফিউচার ইজ নাও শশী থারুর। গেটিং ইন্ডিয়া ব্যাক অন ট্র্যাক রতন টাটা। এবং মাতুশ্রী লিখেছেন সুমিত্রা মহাজন। গ্রন্থগুলো ভীষণ গুরুত্বপূর্ণ 2017-র। এবার কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা পরলোক গমন করেছেন তাদের নাম এবং তারা কে কোন বিষয়ের সঙ্গে যুক্ত সেগুলি এখানে একটি চার্টের আকারে তুলে ধরা হয়েছে। প্রথমেই লালজি সিং, তিনি একজন বিজ্ঞানী। শশী কাপুর সকলেরই জানা অভিনেতা। গিরিজা দেবী ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, মিউজিকের সঙ্গে রিলেটেড।
তিনি শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত, নারায়ণ রাও মিউজিক, টম অল্টার অভিনেতা, ইউ আর রাও ইসরোর চেয়ারম্যান, রজার মুর অভিনেতা, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন তিনি, রজার মুর, লিউ সিয়াবো, তিনি একজন সমাজসেবী, 2010 সালে তিনি নোবেল পেয়েছেন, গুরুত্বপূর্ণ, অনিল দাভে রাজনীতি, লেইলা সেথ ফার্স্ট ওমেন চিফ জাস্টিস দিল্লি হাইকোর্টের, রবার্ট টেইলর ইন্টারনেটের পথ প্রদর্শক, এটাও গুরুত্বপূর্ণ, কে ই মামিন স্বাধীনতা সংগ্রামী, সৈয়দুদ্দিন দাগর মিউজিক, কেপিএস গিল আইপিএস অফিসার, অপারেশন ব্ল্যাক থান্ডারের নেতৃত্ব দিয়েছিলেন, গিরিশচন্দ্র সাক্সেনা জম্মু কাশ্মীরের রাজ্যপাল, পুষ্পা মিত্র ভার্গব বায়োলজিস্ট। এবার কিছু প্রশ্ন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের। প্রথম প্রশ্ন, 2017 সালে জ্ঞানপীঠ পুরস্কার কে পেলেন? উত্তর, কৃষ্ণা সবতি। পরের প্রশ্ন, সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাকে ডিলিট সম্মান দিয়েছেন? উত্তর, মমতা বন্দ্যোপাধ্যায়। 2017 এশিয়া কাপ হকি জয়লাভ করে কোন দেশ? ভারত। 2017 সালে ফিফা বর্ষসেরা ফুটবলার কে হলেন? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 2017 ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি ভারতের কোন শহরে হয়েছিল? কলকাতা। সম্প্রতি কোন দেশ সোফিয়া নামে এক রোবটকে সেই দেশের নাগরিকত্ব দিল? সৌদি আরব। সম্প্রতি প্রয়াত গিরিজা দেবী কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? শাস্ত্রীয় সঙ্গীত। দ্রুজ বা যৌথ মহড়া 2017 কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? রাশিয়া পাকিস্তান। ইন্দ্র 2017 যৌথ মহড়া কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? ভারত ও রাশিয়া। সিমবেক্স 2017 যৌথ মহড়া কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? ভারত ও সিঙ্গাপুর। সম্প্রতি প্রয়াত দ্বিজেন বন্দ্যোপাধ্যায় কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? অভিনেতা, দ্বিজেন বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত অভিনেতা। ব্লু ফ্ল্যাগ 2017 যৌথ মহড়া হয়েছিল ভারত এবং ইসরায়েলের মধ্যে। 2017 নভেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে যে নতুন ট্রেন চালু হলো তার নাম বন্ধন এক্সপ্রেস। সম্প্রতি উড়িষ্যার উপকূলে উৎক্ষেপিত লং রেঞ্জ সাবসনিক ক্রুজ মিসাইলটির নাম কি? নির্ভয়া। সম্প্রতি 2017 যৌথ মহড়া হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? ভারত এবং বাংলাদেশ। প্রবাল দস্তিক 2017 মহড়া হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? ভারত এবং কাজাকিস্তান। এবং আরেকটি, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মধ্যে যৌথ সামরিক মহড়া হয়েছিল, তার নাম সাগর কবচ। এই প্রশ্নগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আগামী দিনের পরীক্ষাগুলির জন্য। এর পরবর্তীতে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর আরও ভিডিও আপলোড করব, জিকের ওপর ভিডিও আপলোড করব। আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।